হ্যালো ব্রিহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পুঁই মাচা গল্পটির সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখতে থাকো বিভূতিভূষণের পুঁইমাচা গল্পটা একটা সাধারণ গ্রাম্য মেয়ের একটা জীবন বাসনার বিকাশ গল্পটি প্রথমে তেরোশো একত্রিশ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসীতে প্রকাশিত হয় পরে তার মেঘমোল্লার গল্প সংকলনের অন্তর্ভুক্ত হয় গল্পটি তো গল্পটার শুরুইতেই আমরা দেখতে পাই যে গ্রামের নিম্নবিত্ত গৃহস্থ সহায়হরি চাটুর্যে সাংসারিক ব্যাপারে একেবারে উদাসীন তিনি রস আনবেন বলে স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি ঘটি বা বাটি চেয়ে তিরস্কৃত হয় তারক্ষুড়ো খেজুর গাছ কেটেছে তাই একটু রস সংগ্রহ করে আনার ইচ্ছে ছিল এই মানে সহায়রি কিন্তু অন্নপূর্ণা শান্ত স্বরে তাকে আক্রমণ করেন আমরা আরেকটা একটা দেখব যে আমি এখানে লিখেওছি যে পুঁইমাচা গল্পের প্রধান চরিত্র আমরা দেখতে পাবো যে এই খেনটিকে তা গল্পটা খুবই সুন্দর মানে আমি গল্পটা নিয়ে তোমাদের আর একদিন আলোচনা করব। মানে নেক্সট ভিডিওতে চেষ্টা করব। আমি আরও কিছু এমসিকিউ দিয়ে আর একদিন তোমাদের পুঁই গল্পটা আলোচনা করার তো যাই হোক আজকে কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করছি ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখতে থাকো দেখো এক নম্বরে দেখেছি পুঁই গল্পটি প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় পুঁই মাচা গল্পের প্রধান চরিত্র পুঁই গল্পের প্রধান চরিত্র হচ্ছে খেন্তি খেন্তির পিতার নাম হলো সহায় হরি সহায় হরি স্ত্রীর নাম অন্নপূর্ণা সহায়হরি তিন মেয়ের মানে সহায়হরি তিন মেয়ে ছিল তিন মেয়ের নাম কি কি ছিল দেখো খেন্তি পুটি ও রাধি অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পিঠে বানিয়েছিল সেই পিঠে সে বানিয়েছিল কাদের জন্য বানিয়েছিল তিন মেয়ের জন্য অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি যে বিষয়ে কোন বিষয় সে বিন্দু মাত্র আগ্রহ দেখায়নি বাটি কিংবা ঘটি বের করে দিতে তারপরে দেখো বিবাহ স্থির হয়েছিল যার সাথে বিবাহ স্থির হয়েছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে নেক্সট কোশ্চেন সয়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল সয় মনে ভীতির সঞ্চয় হয়েছিল স্থির অতিরিক্ত রকমের শান্ত সুরে তারপরে দেখো অন্নপূর্ণা অত্যন্ত শান্ত সুরে যা বলেছিলেন অন্নপূর্ণা অত্যন্ত শান্ত সুরে কী বলেছিলেন ন্যাকামি করতে হয় অন্য সময় করো। নেক্সট কোয়েশ্চেন শ্রীমন্ত মজুমদারি ছেলের সাথে খেন্তির বিয়ে ভেঙে দেন কে ভেঙে দেন সয়রি ভেঙে দেন অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পাটিসাপটা বানিয়েছিল দেখো সে পৌষ সংক্রান্তিতে বানিয়েছিল আমরা জানলাম এবার কি দিয়ে পাটিসাপটা বানিয়েছিল নারকেলের পুর দিয়ে আমরা অনেকেই জানি যে পাটিসাপটা সন্দেশের পুর দিয়েও হয় তো তারপরে দেখো খেন্তিকে রায় কাকা পুঁইশাক দিয়েছিল ঘাটের ধারে নেক্সট আছে দেখো খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল সোনা গিয়েছিল তার ছিল কি ব্যবসা চেহারা কীরকম ছিল ছিল গোলগাল যার জন্য তার শ্বশুরবাড়ির লোকের কাছে কিন্তু তাকে দেখো কি শুনতে হয়েছিল দেখো বলছি খেন্তির শ্বশুরবাড়ির মতে খেন্তির চালচলন ছিল ছোট লোকের মেয়ের মতো সয়হরিকে এক ঘরে করতে উদ্যোগ নিয়েছিল কালীময় ঠাকুর খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তাদের আর্থিক অবস্থা ছিল সঙ্গতি সম্পন্ন শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিলেন দেখো শীতকালের সকালে অন্নপূর্ণা কোথায় বসেছিলেন রান্নাঘরের দাওয়ায় বিদায়কালে তার মাকে যে নিয়ে আসতে বলেছিলেন সেটা কোন মাস ছিল ছিল সেটা আষাঢ় মাস বিয়ের সময় খেন্তির বয়স ছিল পনেরো বছর খেন্তি মারা গিয়েছিল ফাল্গুন মাসে তারপরে দেখো সহায়রীর আনা মেটে আলুর ওজন কত ছিল পনেরো থেকে দেখো ১৬ শের সহায়রি মেটে আলু এনেছিল বরজ বন বোন থেকে তারপরের কোশ্চেন দেখো বিজন শব্দের অর্থ জনহীন তারপরে হচ্ছে সকালের রোদখানি সকালের রোদখানি কিরকম ছিল সকালের রোদখানি ছিল কচি রাঙা দুর্গা অন্নপূর্ণাকে নবান্ন মেখে বার করতে বলেছিল কি বার করতে বলেছিল ইতুর ঘট লেজোলা হলদে পাখি যে গাছের ডালে বসেছিল কোন গাছের ডালে বসেছিল আমরা সয়রির মতে মেটে আলুখানি তাকে দিয়েছে কে দিয়েছে দেখো চৌকিদার মশাই এখানে অনেক শব্দার্থ টিকা আছে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব এগুলো কিন্তু খুব ভালো করে অনেক এখানে শব্দ পাবে যেমন দেখবে রঙ্গ করা এগুলো তাও তোমরা জানো যে রঙ্গ করা মানে ঠাট্টা পরিয়াস এইগুলো জানো তা কিছু কিছু যেমন দেখবে তাচ্ছিল্য আছে তাচ্ছিল্য করা মানে তুচ্ছ জ্ঞান ক্ষীর কি আছে জব এগুলো একটুখানি ভালো করে দেখবে আওলাত এরকম অনেক কিছু আছে রিফু আছে যাই হোক মানে প্রতিশব্দ টিকা এগুলো নিয়ে আমি আলোচনা করব তাও নিজেরাও কিন্তু এগুলো একটু ভালো করে পড়বে তারপরে দেখো অন্নপূর্ণার মতে স্বয়রি জীবনে যা নেই স্বয়রী জীবনে কি নেই ইহকাল ও পরকাল তো আজকে আমি এগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি আরও এমসিকিউ শব্দার্থ টিকা নিয়ে আলোচনা করব তারপরে আমি তোমাদের সাথে পুঁই মাচা গল্পটা নিয়েও আলোচনা করব আজকে হাতের সময় কম ছিল সেই জন্য এমসি কিউগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা